চব্বিশে অক্টোবর 2020। আধর ঘুম চোখে ফোনটা তুলতেই সঞ্জয়ের গলা, উঠে পড়, বেরোতে হবে তো। হ্যাঁ, বেরোতে তো হবেই। গত 3 মাসের প্রচেষ্টাকে রূপ দিতে অষ্টমী ভোর রাতে সবাই তৈরি। অনেক বাধা বিপত্তি সাবধানবাণী উপেক্ষা করেই বেরোব, এটাই সবার মনে। 4টের সময় বাস রেডি, বিশাল বাস, 40 সিটের। শুয়ে বসে যাওয়া যায় ঠান্ডা মেশিন চালিয়ে। একে একে উঠে পড়লাম পাঁচ আবাল্য বন্ধু পরিবার সঙ্গে নিয়ে, পার্থ, সঞ্জয়, শান্তনু, জয়ন্ত আর আমি। বাস স্টার্ট নিতে সবার আনন্দ, আমাদের যাত্রা হলো শুরু। এবার শুধু বগুড়ান জলপাই। ছোটরা নিজেদের মতো একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করতে শুরু করলো। বৌদের তো গল্পের শেষ নেই, আমার শরীর একটু খারাপ বলে বন্ধুরা সব কাজ নিজেরাই করল, আর আমি সবার কিছু ছবি পরে লেখনি করবো বলে তুলে নিলাম। দুই জায়গায় বাস থাকার পর অবশেষে বগুড়ান জলপাই। কিন্তু একই বিপত্তি, 4.5 ঘন্টা ধরে আসার পর ড্রাইভার বললো গাড়ি ভেতরে ঢুকবে না, এখান থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে। মাথায় হাত সবার, লাগেজ নিয়ে কীভাবে যাব? অগত্যা অটো। 3 বারের চেষ্টায় সে পৌঁছে দিল একমাত্র হোটেল সাগর নিরাড়ায়। আমরা নিজেদের কটেজে আর অন্যরা একতলা আর দোতলা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেমে এলাম। বেশ সুন্দর হোটেল, চারধারে সবুজ আর প্রচুর গাছে ভরা। প্রতিটি গাছ থেকে ঝুলছে হ্যামক, ছোটোগুলো তাতেই একটু করে গড়িয়ে নিল। এরপর আর একটু ভেতরে গান বাজনা করার জন্য স্টেজ, তার পাশে নানা রঙের সুন্দর সুন্দর টেন্ট। সত্যি মনটা ভরে গেল সবুজের সমারোহ দেখে। দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠতেই বিকেল হতে চলল, সবাই চললাম সমুদ্রে। সরু মিঠো ফত, বিশাল বিশাল গাছ আর নানা রকম পুকুরের ছড়াছড়ি। প্রায় 10 মিনিট হেঁটে সমুদ্রতটে পৌঁছলাম। ডান দিকে পশ্চিম আকাশে পরন্ত সূর্যের গধূলিবেলা, বালির চড়া পেরিয়ে কিছু দূরে অসীম জলরাশি দু চোখ ভরে দেখলাম। প্রচুর ছবি তোলার জন্য সূর্যদেব হয়তো পোজ দিয়েছিলেন। আস্তে আস্তে আমি আর পার্থ ক্যামেরা খুঁটিয়ে মনের মধ্যে সেই ছবি রেখে দিলাম। সেখানে তখন আমরা 12-13 জন আর কয়েকটি পরিবার। সব জায়গা তো অবশ্যই পুরী দীঘা নয়। আস্তে আস্তে সূর্যিমা পাটে গেলেন এবং পরিষ্কার আকাশে চাঁদমামা উঠে ডাকতে লাগলেন, কোথায় যাচ্ছ সবাই, একটু আমার সঙ্গে থাকে। কিন্তু সবই তখন কালো, শুধু কিছু নৌকা টিনটিন করা আলোতে মায়াবী এক পরিবেশের সৃষ্টি হতে থাকবে। ওদের টাটা করে আর সমুদ্রের গর্জন কানে নিয়ে হোটেলে ফিরে এলো। এরপর কিছু গান বাজনা আর আনন্দ অনুষ্ঠানের শেষে ডিনার টাইম। রাত্রে খাওয়া দাওয়ার পর সবার সাবধানবাণী, একা কোথাও বেরোবি না, শুনে হ্যাঁ করে শুয়ে পড়ল। ছেলে আমাকে সবাই নিয়ে গেছিলো একটি আশ্বাস পেয়ে যে আমি কারোর সঙ্গে ছাড়া কোথাও বেরোব না। 25শে অক্টোবর 2020। ঠিক 5টার সময় ঘুম ভেঙে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়ছে। একাই উঠে জন্মান্তরের সামনে গ্রিলের সামনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর বৃষ্টিও থামলো আর সোনালি এসে উপস্থিত। নিজে ঘুমোচ্ছে, আলোনা ফোটা অবস্থাতে বেরিয়ে পড়লাম হোটেলের বাগানে। অনেক ফুল ও গাছের সঙ্গে নানা রকম পাখির ডাক মনটাকে ভরিয়ে দিল। বেশ কিছুক্ষণ পরে গেটের সামনে পৌঁছলাম। আকাশে হালকা আলোর ছোঁয়া। গেটের পাশ দিয়ে 3টে রাস্তা, একটা অটোস্ট্যান্ডের দিকে গেছে, অন্যটা সমুদ্রের দিকে। আর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে প্রচুর গাছের মাঝখানে একটা কমলা আলো দেখা যাচ্ছে। ক্যামেরা নিয়ে রেডি হতে হতে তিনি সুপ্রভাত জানালেন। এরই মধ্যে ওনার গুটি কয়েক ছবি তুলে রাখলাম, নামও ঠিক করে নিলাম হোটেল নিরালায় সূর্যোদয়। ফিরে এসে দেখি রিজু হ্যামকে শুয়ে আছে, শান্তনু সে চায়ের জন্য বলে গেল। তখনও মৌসুমী প্রীতি নামেনি, জয়ন্তার উৎসব একবার উঠেছিল। তারপর মহুয়া সম্ভাবকে নিয়ে নামবে, একটু দেরি তো হতেই পারে। সঞ্জয়, সোমারিক আর পার্থকিকা রোনক একটু পরে নেমে এলো। একসঙ্গে চা খাওয়ার পর কিছুক্ষণ বাগানে ঘোরা, হাসিদের সঙ্গে হ্যান্ডশেক করে ব্রেকফাস্ট সেরে নেওয়া গেল। ছোটোগুলো মাদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রচুর ছবি তুলে ফেলেছে, টেন্টের সামনে চেয়ারগুলো অবধি ছাড়েনি, ওদের আনন্দই সব থেকে বেশি। এরপর শুরু ফটো সেশন। ঘণ্টাখানেক ওখানে কাটিয়ে আবার অটোতে চেপে বাসে করে চললাম কপালকুণ্ডল ও জুনকি। অনেকক্ষণ পরে কপালকুণ্ডলা পৌঁছে নিরাশ হলাম।
আসলে মন্দির ঢোকার জন্য অনেকটা যেতে হবে, হয়তো নাও দেখা যেতে পারে, তাই ওদিকে না গিয়ে বাসস্ট্যান্ডের সামনে মাকে প্রণাম, কিছু ছবি তুলে আমি আর পার্থ ফিরে এলাম। এরপর ডাব খেয়ে মাথার উপর গনগনে সূর্য নিয়ে জুনপুরের দিকে রওনা হলাম। হায় ভগবান, বাস স্টার্ট নিচ্ছে না, আবার তো ঠেলা, একটু পরে বাস চলল, আবার বিপদ, ওখানে বাস যাবে না, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, আর শুধু মাছের গন্ধ ছাড়া আর কিছু নেই। ওখানকার লোকজনদের এটাই বক্তব্য। সবার আপত্তিতে হোটেলে ফিরিয়ে এলাম বটে, কিন্তু মনে খটকা থেকেই গেল, এত অসুবিধা থাকলে জুনপুট কী করে লোকজন যাতায়াত করে। এসেই সবাইকে নিয়ে সমুদ্র, ওরা জলের দিকে আর আমি লাল কাঁকড়া ভর্তি তটের দিকে, দূর থেকে ওদের ক্যামেরা বন্দি করতে থাকলাম। এমন অবস্থা পায়ের আওয়াজ পেয়ে লুকিয়ে পড়ে। এরকম লুকোচুরি মাছের কিছু ছবি তুলে সমুদ্রটে এসে দেখি ওরা অনেক দূর চলে গেছে। অগত্য জুম লেন্স, হাতের ক্যামেরার দিকে চোখ করতেই জয়ন্ত তত্ত্বাবধানে সবাই ফটো সেশন দিতে শুরু করল। পার্থও নিজের পরিবারকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে যোগ দিল। ঘড়ির কাঁটা 3টে, হোটেল থেকে খবর লাঞ্চ রেডি, কেউ উঠছে না, সঞ্জয় খেপে বোন কোথাও যাও না। সবাই ওঠার পরে লাঞ্চ খেয়ে বেরোতে বেরোতে 4:30 মন্দারমণি পৌঁছাতেই 6টা বেজে গেল। ভাগ্য ভালো সমুদ্রতীরে আলোর ব্যবস্থা ছিল, নাহলে আমার ঘাড়ে আর মাথা থাকত না। সেই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পরে গাড়ি নিয়ে উঠলাম। প্রায় তখন 9টা বাজে, এসে পকোড়া সহযোগে চা খেয়ে একটু বসেই 10টার সময় ডিনার খেয়ে সবাই চিজার ঘরে। পরে পার্থ ফোন করেছিল ওপরে আসার জন্য, গানের জলসাতে যোগ দেওয়ার জন্য, কিন্তু শরীরও দিচ্ছিল না আর মাথায় অন্য প্ল্যান ছিল, তাই গেলাম না। 26 অক্টোবর 2020, 6:30 ঘুম ভেঙে যেতেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। ধূম অন্ধকার, এই প্রথম বেরোতে গিয়ে ভয় লাগছিল। আস্তে আস্তে সমুদ্রটে পৌঁছে দেখি আমি আর দুজন ছাড়া কেউ নেই। অগত্যা পূর্ব দিকে চোখ রেখে সমুদ্র দেখা। প্রায় 6টার সময় ছোট্ট লাল বিন্দু, আস্তে আস্তে কমলা, আরও একটু পরে হলুদ কমলা মিশ্রণে তিনি ছড়িয়ে পড়েন পূর্ব আকাশে। সমুদ্রের জল তখন সাদা থেকে কমলা, বিভিন্ন সময় বিভিন্ন রং নিচ্ছে। আমার কাজ শেষ ভেবে চলে যাব, ভাবদি দিকে সবাই হাজির, ওদের স্নান আর আমার ক্যামেরা দুটোই চলতে থাকে। 8টা নাগাদ উঠে হোটেলে এসে চা খেয়ে প্যাকিং করে নিলাম, 10টায় ঘর ছাড়তে হবে। হোটেলের মালিক শুভকরবাবুর হাতে বাকি টাকা দিয়ে বিদায় জানালাম। আবার আসব উপরের জল। গন্তব্য তাজপুর, প্রায় 2.5 ঘন্টা পরে সূর্য মাথায় নিয়ে পৌঁছলাম। একটু ছায়া বসে ঘুরতেই বলে সমুদ্রের তীরে পৌঁছলাম। প্রথমে দুজন, পরে আরও অনেকে যোগ দিল। প্রচুর ফটো সেশন, আমি আর পার্থ তখন রীতিমতো ক্যামেরাম্যান। কিছুক্ষণ পরে বন্ধুদের ঠিক করা হোটেলে খেতে গেলাম। সামনে দেখলাম এক গাদা মুরগি মাথা, মানুষের থেকে ওরাই বেশি কথা বলছে। তুই মনে হলো মুরগি হতেই এসছে। এরপর কিছু বিরক্তিকর অবস্থার সম্মুখীন হয়ে প্রায় না খেয়ে বাস নিয়ে কলকাতার উদ্দেশ্যে, মাঝখানে একটা ধাবা থেকে সবার জন্য রাতের খাবার নিয়ে নেওয়া হলো। এরপর বাসের মধ্যেই বিজয়ার পালা। অনেকদিন পরে এত আনন্দ যে পেলাম তা বলার নেই। আমি যেন একটু স্পেশাল ছিলাম, তাই আমাকে প্রায় কিছুই করতে হয়নি। খুব খারাপ লেগেছিলো, কিন্তু কিছু করার নেই, এইরকম পারিবারিক ভ্রমণ হলে আবার যাব, সে যত কষ্টই হোক। আর এইরকম পারিবারিক বন্ধুত্ব থাকলে তো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে যাবে, যদি আমাকে সমানভাবে কাজ করতে দেওয়া হয়। নান্দনিক গ্রুপের এই প্রথম বেড়াতে যাওয়া সার্থক হবে, আসছে বছর আবার হবে বলে শেষ করবো।